প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি এই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে যে এনভায়রমেন্টাল স্টাডিজ সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি থেকে আমি অলরেডি তোমাদের দু নম্বরের একদম চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার পাঁচ নম্বরের প্রশ্নেরও যদি অ্যান্সার করে দেন তাহলে খুবই উপকৃত হই তো প্রথম চ্যাপ্টার থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছিলাম সেই প্রশ্ন থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে কিছু প্রশ্নের অ্যান্সার আমরা স্যার পাইনি সেই প্রশ্নগুলো যদি একটু অ্যান্সার করে দেন তাহলে খুবই উপকৃত হয় তো এরকমই প্রশ্নগুলো অ্যান্সার আমি করে দেবো এবং যারা তোমরা পিডিএফ নোটস কালেক্ট করতে চাও তারা যোগাযোগ করতে পারো সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি এই নাম্বারে আমি চেষ্টা করব তোমাদের পিডিএফ নোটস কম লিবোনারেশনের বিনিময় দিয়ে দেওয়ার তো দেখো আমাদের এমসিকিউ এক নম্বরে দশটি থাকবে ঠিক আছে এসি কিউ দু নম্বরে দশটি করতে হবে পাঁচ নম্বরে চারটি প্রশ্ন করতে হবে তো ইম্পর্টেন্ট ফাইভ মাস কোশ্চেন প্রথম অধ্যায় থেকে কী কী পড়ব পরিবেশ বিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো পরিবেশ বিদ্যার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো টেকসই বা সুস্থায়ী উন্নয়ন কী টেকসই উন্নয়নের উদ্দেশ্য বৈশিষ্ট্য লক্ষ্য সম্পর্কে লেখক পরিবেশের ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো এই পাঁচটি প্রশ্ন আমাদের প্রথম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে এখান থেকে আমি যে প্রশ্নের অ্যান্সারগুলো বলবো সেগুলো একটু দেখে নাও পরিবেশের পরিবেশ বিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো পরিবেশ বিদ্যার প্রকৃতি বহুমুখী কারণ পরিবেশের অবস্থা সকল সময় স্বার্থ নির্ভর যেহেতু প্রাকৃতিক ঘটনা ও মানুষের কাজকর্মের কারণে পরিবেশের শর্তগুলি পরিবর্তিত হয় সেজন্য পরিবেশও সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হয় আমরা প্রতিদিন যেমন সকাল ও বিকালে বুঝতে পারি তেমনই রাত ও দিনেও দিনকেও বুঝতে পারি অনুভব করতে পারি শীত গ্রীষ্ম বর্ষা ও বসন্ত সর্বক্ষেত্রে কিন্তু স্থান হয়তো এক কিন্তু শর্তের পরিবর্তন ঘটেছে যেমন দিনের বেলায় সূর্যালোক দেখতে পাই আবার রাতের বেলায় চাঁদের আলো বাগানে যেদিকে গাছে ফুল ফুটে রয়েছে সেদিকে প্রজাপতি আর মৌমাছি দেখতে পাই আবার অন্যদিকে বড় গাছের ডালে দেখতে পাই পাখি কাঠবেড়ালি প্রকৃতি প্রভৃতিকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ পচা গন্ধ নাকে এলো কোথাও কোনো জন্তু মোড়ে পড়ে পড়ছে আবার এক একটি পুকুরের জল কেমন যেন রঙের জলে ভর্তি হয়ে গেছে তাও দেখতে পাই গাড়ি ছুটে চলেছে আর বিষাক্ত গন্ধযুক্ত ধোঁয়া বাতাসে ছড়িয়ে দিয়ে যাচ্ছে মাঠে গেলেও মেশিনের শব্দ জল পড়ার শব্দ রয়েছে প্রতিনিয়ত ভূগর্ভ থেকে জল তোলা হচ্ছে আর ধান চাষ করা হচ্ছে নানান কলকারখানা থেকে বর্জ্য যেমন বাতাসে মুক্ত করা হচ্ছে তেমনি নানান জলাশয় বড় বড় পেয়ারা খাচ্ছি অথচ তার মধ্যে বীজ নেই আবার শস্য খাচ্ছি অথচ মনে হচ্ছে যেন কাঁচা ফুটি খাচ্ছি শাক সবজি খাচ্ছি কিন্তু মনে সন্দেহ জাগে কত পরিমাণে কীটনাশক খাচ্ছি বাজারে তো প্রতিনিয়ত বোকা যাচ্ছি আমরা সবই জ্যান্ত কিন্তু কোনোটা রুই কোনোটা কাতলা আবার কোনোটা না রুই না কাতলা এমনি নানান ম্যাজিকে ভরে উঠেছে আমাদের এই বাসস্থান তথা পৃথিবী নামক আমাদের সকল জীবের এবং জড়ের অবস্থান ক্ষেত্র অর্থাৎ পরিবেশের মধ্যে রয়েছে অজৈব বা জড় উপাদান এবং জৈব বা জীব উপাদান সোজা কথা অজৈব ও জৈব শর্ত মাটি জল বায়ু সূর্যালোক সব জ্বর উপাদান আবার গাছ ব্যাং সাপ মানুষ হল জৈব উপাদান পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরিবেশের গুরুত্ব কেবলমাত্র পৃথিবীতে বসবাসকারী জীবমণ্ডলের অস্তিত্ব রক্ষায় যেহেতু পৃথিবী জুড়ে মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে সেজন্য প্রতিদিন প্রতিটি মানুষকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা তথা শর্ত পূরণ করা আর সম্ভব হয়ে উঠছে না কারণ একটাই পৃথিবীর ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধ তাকে প্রয়োজনে বাড়ানো বা কমানো যাবে না এজন্য উন্নয়নের নামে যত গাছ কাটবো অরণ্য নিধন করবো জলাভূমি ও জলাশয়কে যথেচ ব্যবহারের মাধ্যমে দূষিত করব নানা ধরনের কৃত্রিম বিষকর্ণা বায়ুমণ্ডলে ছড়িয়ে শিল্পের প্রসার ঘটাবো ততই মা ধরিত্রী ঐশ্বর্য শূন্য হতে থাকবেন ফলে জীবকুল তথা মানব প্রজাতির বিপন্ন হতে থাকবে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক চিন্তা আদর্শের মাধ্যমে পরিচালিত না হতে পারলে পৃথিবীর মাটি জল ও বায়ু আরও বিষাক্ত হবে কারণ ঝড় আটকাতে থাকবে না অরণ্য জল আটকাতে কাজ করবে না উঁচু বাদ প্রখর রৌদ্র ও তাপে ঝলসে উঠবে পৃথিবী সকল জীবের সহনশীলতা সেদিন হার মানবে সেই জন্য পরিবেশ রক্ষার গুরুত্ব মানব সম্পদ রক্ষায় মানব সম্পদকে রক্ষাকারী সম্পদকে সুরক্ষায় পরিবেশের ব্যাপ্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ব্যাপ্তিটি তোমরা একটু দেখে নাও আমি আলোচনা করলাম না ভিডিওটি বড় হয়ে যাবে তোমরা ব্যাপ্তিটি একটু দেখে নাও স্ক্রিনশট তুলে উত্তরটি করে নেবে স্ক্রিনশট তুলে নাও এখান থেকে ঠিক আছে অ্যান্সারগুলো চলে আসবো পরবর্তী প্রশ্ন দেখে নাও মিশন লাইভ সম্পর্কে আলোচনা করো মিশন লাইবের সম্পর্কে তোমরা একটুখানি স্ক্রিনশট তুলে নাও এই উত্তরটি দেওয়া হয়েছে আমি তোমাদের পুরো প্রথম চ্যাপ্টার থেকে সবকটি প্রশ্নের উত্তরই আলোচনা করে দিলাম তোমরা দেখে নাও ঠিক আছে কৃষি জমিতে ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে জলসেচের ব্যবস্থায় প্রচুর পরিমাণে জলকে অপচয় থেকে রক্ষা করা সম্ভব হবে ঠিক আছে স্ক্রিনশট তুলে নাও তোমরা টেকসই বা সুস্থায় উন্নয়ন কী টেকসই উন্নয়নের উদ্দেশ্য বৈশিষ্ট্য লক্ষ্য সম্পর্কে আলোচনা করো প্রশ্নটিও দেখে নাও তোমরা টেকসই উন্নয়নের প্রধান উদ্দেশ্য কি বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পদের সুষ্ঠু ব্যবহার জীববৈজের সংরক্ষণ সামাজিক ন্যায় বজায় রেখে সম্পদের ব্যবহার করা সম্পদের পুনর্ব্যবহার মানুষের গুণগত মানের বিকাশ ভালো স্বাস্থ্য শিক্ষা উঁচু মাথা পিছু আয় পরিবেশ সম্পর্কিত বিষয়গুলি বিশ্বের পরিপ্রেক্ষিতে দেখা মানুষকে বিশ্ব সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে বোঝানো স্থিতিশীল উন্নয়নের জন্য সকলের অংশগ্রহণ আবশ্যক টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য দেখে নাও স্থিতিশীল উন্নয়নের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় পরিবেশকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দীর্ঘ মেয়াদি উন্নয়নমূলক কার্যক্রমকে চালিয়ে যেতে সহায়তা করা প্রাকৃতিক সম্পদ ও ভূপ্রাকৃতিক পরিবেশের গুণগত মান বজায় রেখে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি করার চেষ্টা করা প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের হ্রাস বা ধ্বংস না করে স্থিতিশীলতা বজায় রাখা স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে বৈশ্বিকভাবে সকল দেশের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এর দিকে খেয়াল রাখা উচিত যে বৈচিত্র্য হাউস গ্যাস ক্ষতিকারক ও বিষাক্ত বর্জ্য ব্যবস্থাপনা শিল্পায়নের দূষণ নিয়ন্ত্রণ নিরাপদ বাস্তুস্থানের অবস্থা প্রভৃতি এরপর দেখো ইউএন প্রদত্ত টেকসই উন্নয়নের সতেরোটি লক্ষ্য লক্ষ্যগুলো তোমরা একটু দেখে নাও ঠিক আছে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো ফার্স্ট চ্যাপ্টার থেকে আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন পাঁচ নম্বরে কমন পেয়ে যাবে এবং দু নম্বরের প্রশ্নও কিন্তু এখান থেকে আসতে পারে তবুও আমি দু নম্বরে তোমাদের আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি সেগুলো তোমরা যদি নোট ডাউন করে ঠিক ঠিকমতো সেখান থেকেই তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে তো ভিডিওগুলো ভালো করে দেখে নিও এবং যারা পিভি স্টাডি ক্লাসে এখনও জয়েন করনি বা সাবস্ক্রাইব করনি তারা ফিভি স্টাডি ক্লাসের গ্রুপে জয়েন করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রেখে দিও যা যখনই আমি তোমাদের জন্য এরকম ভিডিও বানাবো এডুকেশনাল তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো তাদের প্রত্যেকেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো